আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, সম্প্রতি গেমিং এর তালহা লাইভ স্ট্রিম করার সময় তার পেজ ডিবিল করে ফেলে। তো সেই লাইভ স্ট্রিমে কি কি হয়েছিল তার কিছু মুহূর্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস, ভিডিওতে যারা লাইক করেনি প্লিজ লাইক করে দেন, যারা চ্যানেল নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। তো ভিডিও শুরু করার পূর্বে রোল দা ইন্ট্রো। Kids screaming in the cradles, profanities. আজকে বলে আল্লাহ আর 5 মিনিট পরে করেন না 5 মিনিট পরে না 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 এত ওয়েট করান দেব না কর 5 মিনিট কে 10000 ওয়াশিং হবে তাই না 5 মিনিট আচ্ছা একটা কাস্টম অনলি একটা ওয়াশিং টুয়াশিং কোন একটা কাস্টম আগে একটা কাস্টম হ্যাঁ স্যার না 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 কাস্টম রেশন করব না তো সময় নেই আমার কাছে এখন আরে বাল দেখা যায় না তাই কছেন আরে নাইম আলম লাইভ দেখতেছে নাইম ভাই কই নাইম ভাই কই নাইম ভাই তো অনলাইনই নাই দাদা অত হেসে কেন বুঝলাম না দাদা তাড়াতিস না আরে দাঁড়া না না আমি ফেসবুক করে অফলাইন চলে যাব আমি তাইস কেন একটু ওয়েট তো আমার ভালো লাগতেছে না ফেসবুক করে আমি অফলাইন চলে যাব ওয়েট করেন আমি শেষ ভাই আমি 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 মনে করেন যে 10 সেকেন্ড থাই আমি বাইকে চলে যাবো এই জায়গাতে আমি আমি আর থাকবো না ভাই 10 মিনিট না ওরে আল্লাহ এতক্ষণ এতক্ষণ একটা কষ্ট মানে একটা কষ্ট আমার দরকার নাই আমার ওয়াশিং ওয়াশিং না একটা কাস্টম আমি খেলবো না আমি আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি এত জোর মনে হয় আমার গার্লফ্রেন্ড রে ফুল স্ক্রিন করে দিতে গিয়ে ওই ফিট স্ক্রিন মুটকা মুটকা কান্দুর রাম আল্লাহ আমি কি সারা আপনার মুখে পর্দা রাখা থেকে আপনার ওই ভালো মুখে মুখে খুলে মায়াবি চোখ দাঁড়া আমি খুলি আমি খুলি না আমি খুলি খুলিস না রে মোটা মাছ থান রে ভাই খুলেন না খুলেন না মাই মানুষ আসলেও এত লজ্জা ভাই তো খুলেন না খুলেন না খুলেন তারা খুলেন না খুলেন না আল্লাহ তালা গেল খুলেন না ওই সেই ফুলা যে ফুলা ভাইরাল হয়েছে এইটাই সেই ফুলা যেটা ভাই আপনারা দেখছেন সত্যি বলতেছি ভাই যেটা আপনারা এতদিন বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখছেন যেটা আপনারা এতদিন মনে করেন যে টিকটক বিভিন্ন ফেসবুক টেসবুক পেজে টেজে এইসব জায়গায় দেখছেন ওইটাই আমি সত্যি ডিপ্লোমা চলাকালীন ফটো আমার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হওয়ার পর ভিডিও আছে এটা আমি বর্তমানে